সোমবার ভারতের 75তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবকদের বরণ করে নিচ্ছেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের পুরোহিতা মাননীয় শ্রী নিমাই মজুমদার মহাশয়। এই 75তম স্বাধীনতা দিবসে আমাদের বর্ধমান শহরের আমাদের যারা কাউন্সিলর বিভিন্ন জায়গায় সারা দিন ব্যাপী আজকে তারা এই স্বাধীনতা দিবস পালন করছে। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় নিমাই মজুমদারের উদ্যোগে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের 15ই আগস্টের ফলক উত্তোলন হয়েছে আর সন্ধ্যাবেলায় আজকে সংস্কৃত অনুষ্ঠানের আয়োজন করেছে। তার এখানে আমি উপস্থিত হয়েছি আমাদের মঞ্চে, আমার সম্মানীয় আমার দাদারা গুণীজনেরা, আমাদের শিল্পী মল্লিকা দি এবং উপস্থিত রয়েছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় নিমাই মজুমদার। আপনারা আমার বয়োজ্যেষ্ঠ দিদিরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের মহারাজাদের সেই রাজা বিদায়চাঁদ এবং তার স্ত্রীর আমরা 20 তারিখে এই আগস্ট মাসের 20 তারিখে আমরা কার্জন গেটে, যে কার্জন গেট বিজয়চাঁদ করেছিলেন লর্ড কার্জন বর্ধমানে আসবে বলে, তার নামে যে বিসি রোড, সেই বিসি রোড বিজয়চাঁদ এবং তার স্ত্রীর নামে আমরা কার্জন গেটে 20 তারিখে আমরা রাজরানার মূর্তি আমরা স্থাপন করছি। আমরা আপনাদের সবার কাছে আবেদন করব, আপনারা বিকাল 4টের সময় আপনারা কার্জন গেটে আসুন, রাজারানীর মূর্তি ওখানে উদ্বোধন হবে। কারণ আমরা চাই সমস্ত ইতিহাসকে সামনে নিয়ে সেই ইতিহাসকে ভুললে হবে না। রাজরাজাদের অবদান আমাদের বর্তমানে এত, সেই রাজাদের অবদান ভুললে হবে না। তাই রাজরানার মূর্তি আমরা স্থাপন করে বিসি রোডের সৌন্দর্যায়নের কাজে আমরা হাত দিয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত সঙ্গীত শিল্পীরা নানান দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।